খেয়াল করবেন বন্ধুরা, আপনি যখন এভাবে দৌড়াবেন বলবেন আব্দুল্লাহ ভাই এটা কি শিখাইলেন, এটা পুরো ম্যাজিক, এত ফাস্ট হয়ে গেছে। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আশা করছি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে একটা স্পেশাল ভিডিও নিয়ে আসলাম, ভিডিওটা হবে আজকে যারা এই স্পিডে চালাইতে পারেন না, মোটামুটি শিখছেন, অনেক স্পিডে চালাইতে হবে, আমাকে অনেকেই বলছেন কমেন্ট বক্সে ভাই ফাস্ট কিভাবে চালাবো, তো ফাস্ট চালানোর জন্য আজকে আমি যে ভিডিওটা দেবো এবং ফাস্ট চালানোর জন্য যে একটা স্টার্টিং নিতে হয় প্রাথমিক অবস্থায় রানিং নেওয়ার যে একটা স্টাইল আছে, দাঁড়ানোর যে স্টাইল, এই স্টাইলে দাঁড়িয়ে যখন আপনি স্টার্টিংয়ে দৌড় দিবেন তখন দেখবেন আপনি যারা ইন্টারন্যাশনাল ন্যাশনাল খেলে এবং আমাদের যে কম্পিটিশনগুলোতে সবাই যেভাবে দাঁড়ায় ওইভাবে সেমভাবে আজকে দেখাবো, আপনারা আমার ভিডিওর মাধ্যমে শিখে নেবেন। আর হচ্ছে যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই, এমন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। তো চলেন কথা না বাড়িয়ে শুরু করি। প্রাথমিক অবস্থায় আপনারা স্টার্টিং, ম্যাক্সিমাম খেলোয়াড় এভাবে স্টার্টিং নিয়ে থাকে, এই ঠিক আছে, এই বাম পা আছে না আপনাদের, বাম পায়ের উপরে বডি ব্যালেন্স, বেল্ট নি স্কেটের মাথা সমান থাকবে। হ্যাঁ, এবার এই যে ডান পা হচ্ছে হালকার উপর ঝাপসা থাকবে, রেডি, এখান থেকে সেট, গো গো। এখন গো যাবেন কোন পা আগে যাবে, আগে যাবে হচ্ছে ডান পা, এখন দেখেন সেট, এই যে গো, ডান পা দিলাম আগে, ব্রেক। তো এটা হচ্ছে স্টার্টিংয়ে দৌড় দিলে অনেক স্পিড উঠবে, আর যারা এখন নতুন শিখছেন আপনারা এই যে মাত্র রোলিং শিখছেন, তো এখন স্টার্টিংয়ে দৌড়ানো শিখবেন। তো দৌড়ানোর ক্ষেত্রে আপনার স্টার্টিংয়ে দৌড় দিতে হবে। তো আরও একটা স্টার্টিং হচ্ছে, আমি এটা আরও কয়েকবার দেখাই নি, এই যে দেখবেন স্টার্টিং নিলে কত স্পিড বাড়ে, রানিং কি পরিমাণ উঠে, রে সেট, তো দেখতেই পাচ্ছেন আমার আর পুশ করা লাগতেছে না, অটোমেটিক চলে আসছি। এই যে থামতে, এখান থেকে দুইটা দৌড় দিলাম, থামতে এখন অনেক কষ্ট হয়ে গেছে, ব্রেক করতে। তো বুঝতেই পারছেন স্টার্টিংয়ে যখন দৌড়াবেন আপনার অনেক স্পিড হবে, অনেক রানিং হবে। তো এভাবে দৌড়ানোর সময় অনেকে এটা খেয়াল রাখবেন যে আপনার যখন পিছনে, বেশিরভাগই পিছনে টানবে আপনার ব্যালেন্সটা, কারণ আপনার রানিং উঠতেছে, আপনি যখন এভাবে স্টার্টিংয়ে দৌড়াবেন আপনার প্রচুর রানিং উঠবে, আর তখন আপনার ব্যালেন্সটা পিছনে টানবে, যত রানিং উঠবে তত পিছনে টানবে, সেই জন্য আপনাকে 90 ডিগ্রি ডাউন হয়ে টানতে হবে, ব্যান্ড পজিশন ঠিক রাখতে হবে। তারপর হচ্ছে স্টার্টিং, দুই নম্বরটা দেখাচ্ছি। হ্যাঁ, অনেক খেলোয়াড়রা ওইভাবে নিয়ে থাকে, আবার অনেক খেলোয়াড়রা এভাবে নিতে স্বাচ্ছন্দ্য বোধ করে, এই ব্যান্ড পজিশন, ঠিক আছে, ডান পা একটু পেছনে আসবে, এই বাম পা খুঁটির মতন রাখবেন, বাম পা নড়াচড়া করবেন, এই খুঁটির মতন রেখে মাটিটা টাচ করতে পারেন যেমন এমন, লুক সামনে, রেডি সেট অ্যান্ড গো। এটা হচ্ছে দুই নম্বর যে স্টার্টিংটা নেবেন। তো আপনারা এই স্টার্টিং যারা পারেন না আপনারা কি করবেন, এই এইটা যাদের আসে না, পাটা অনেকের এমন হয় না, এভাবে দাঁড়াইতে পারছেন না, তো আপনারা কি করবেন দেয়ালের সাথে দেয়াল ধরে এটা প্র্যাকটিস করবেন, অনুশীলন করবেন, অনুশীলনের মাধ্যমে আপনি দেখবেন এটা চলে আসছে, তারপর এটা ব্যালেন্স করবেন, ওয়ান টু থ্রি ফোর, এভাবে কিছু কোন অনুশীলন করবে তাহলে এটা ব্যালেন্স হয়ে যাবে, রেডি, এই এখান থেকে ব্যান্ড হয়ে ডান পা সামনে দিয়ে দৌড় দিয়ে দিবেন, এভাবে ডান পা স্টার্টিং নিয়ে আপনাদের জড়তা আশা করি কেটে যাবে, এবং যারা ফার্স্ট চালাইতে চান এভাবে দৌড়াইতে হবে, আপনারা এতদিন কি করছেন এভাবে রোলিং করছেন, ওয়ান টু থ্রি এভাবে, এখন এই সেম জিনিসটাকে একটু রানিং উঠাবেন, এভাবে জোরে জোরে করে দৌড়াবেন, এভাবে খেয়াল করবেন বন্ধুরা, আপনি যখন এভাবে দৌড়াবেন বলবেন আব্দুল্লাহ ভাই এটা কি শিখাইলেন, এটা পুরো ম্যাজিক, এত ফাস্ট হয়ে গেছে আপনি চিন্তাও করতে পারবেন না, আপনি শুধু এভাবে দৌড়াবেন, তারপর আমাকে কমেন্ট বক্সের রেজাল্ট বলবেন যে আব্দুল্লাহ ভাই আমার আপনার ভিডিও দেখে আমরা উপকৃত হয়েছি, আলহামদুলিল্লাহ আমি খুশি হব। আর যারা একা একা শিখতে কষ্ট পাচ্ছেন বা অনেকেরই আমার কমেন্ট বক্সে বলেন অনেকে হাত ভেঙে ফেলছেন, অনেকের অনেক প্রবলেম হয়ে গেছে, তো আপনাদের জন্য বন্ধুরা
আমার এখানে থাকা খাওয়ার সুব্যবস্থা আছে, 2 দিনে আপনাদেরকে আমি সুন্দর মতো প্রস্তুত করে দেবো, যাতে আপনার আর পিছনে ফিরে না তাকাইতে হয়। আপনি স্কেটিং আপনি সামনে 2 দিন ট্রেনিং করার পর আপনি নিজে নিজে ওই স্কিলগুলো ডেভেলপ করতে পারবেন, আপনার যত রকম বাধা আছে ওগুলো আপনি নিজে নিজে করে ফেলতে পারবেন মাত্র 2 দিন ট্রেনিং করেন আমার এখানে এসে। আমার এখানে অনেকে ট্রেনিং করে গেছে, আমার ভিডিওতে আপনারা দেখবেন অনেক দূর দূরান্ত থেকে এসেছে, এসে ট্রেনিং করে চলে গেছে, আলহামদুলিল্লাহ সবাই ভালো রেজাল্ট বলেছে, আপনারা এগুলো শুনেছেন। তো এখন আপনারা আশা করছি যারা আসবেন আমাকে ফোন দিয়ে চলে আসবেন ইনশাল্লাহ। তো আর এই এরকম ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। তো বন্ধুরা ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার দোয়া আপনাদের সাথে, সবসময় আমার জন্য দোয়া করবেন। জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।